আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, হাজারো দুরুদ ও সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মিলাদ নামক কোনো ইবাদতের অস্তিত্বই ইসলামে নেই, প্রমাণ করছি কোরআন ও হাদিসের দলিল দিয়ে। ভারতীয় উপমহাদেশে মিলাদুন্নবী আমদানিকারীরা ছিল শিয়া, যেমন ইসলামের মধ্যে প্রথম মিলাদ আমদানিকারক ছিল শিয়া খলিফা মুইজলিদিনিল্লাহ। ভারতের মোগল সম্রাটদের কিছু মন্ত্রী ও পরামর্শদাতা ছিল শিয়া, যেমন মোগল সম্রাট হুমায়ুন ও সম্রাট আকবরের মা শিয়া ছিল। আকবরের অভিভাবক বৈরাম খাঁ কট্টর শিয়া ছিলেন। সম্রাট জাহাঙ্গীরের রাষ্ট্রদূত শিয়া ছিলেন। বাদশাহ বাহাদুর শাহ শিয়া ছিলেন। তারাই এই উপমহাদেশে সুন্নিদের মধ্যে মিলাদুন্নবীর চলন করে দেন, ফলে শিয়া মিলাদুন্নবীর আনুষাঙ্গিক ব্যাপারগুলো সুন্নিদের মধ্যে প্রচলিত হয়ে পড়ে, যেমন আলোকসজ্জা ও মিছিল প্রভৃতি। দলিল শাইখ ইবনুল বারী আলিয়া বীর কর্তৃক রচিত মিলাদুন্নবী ও বিভিন্ন বার্ষিকী পুস্তকের 33 পৃষ্ঠা। বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির ইবনু কাসিরের লেখক মিলাদ প্রবর্তনকারীদের উদ্দেশ্যে বলেন, তারা কাফির ও ফাসিক। দলিল মুহাম্মদ বিন জামিল জাইনু রচিত বাংলা অনুবাদকৃত মুক্তিপ্রাপ্ত দলের পাথেয় 77 পৃষ্ঠা। ইমাম আহমদ বসরি স্বীয় পুস্তক কৌলি মুতামাদ এর মধ্যে লিখেছেন, চার মাঝহাবের আলেমগণ মিলাদ অনুষ্ঠানের ওপর দোষারোপে ঐক্যমত প্রকাশ করেছেন। মিলাদুন্নবী উদযাপন সম্পর্কে মনীষীদের মন্তব্য, মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী স্বরচিত তোহফাই ইসনা আশারিয়া পুস্তকে লিখেছেন, কোনো নবীর জন্ম ও মৃত্যু দিবসকে ঈদ উৎসবে পরিণত করা বৈধ নয়। শাইখ আব্দুর রহমান মাগরিবী হানাফিদ তার ফাতোয়ায় বলেন, মিলাদুন্নবীর কাজ বিদআত, যা রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম এবং খলিফাগণ ও ইমামগণ বলেননি ও করেননি। দলিল তোহফাতুল কিজা তারিখে মিলাদ 111 পৃষ্ঠা। হানাফি মাজহাবের বিখ্যাত আলিম আল্লামা তাজউদ্দিন ফাকেহানি মিলাদ অনুষ্ঠান সম্পর্কে বলেছেন, আমি পবিত্র কোরআনে ও হাদিসে মিলাদ মাহফিলের কোনো প্রমাণ পাইনি। উম্মতে মুহাম্মাদের মধ্যে দীন ইসলাম সম্পর্কে বিজ্ঞ মহামতি নেতৃস্থানীয় ওলামাগণের কেউই এ কাজ অর্থাৎ মিলাদ করেছেন এমন কোনো রেওয়ায়েতও বর্ণিত হয়নি। বরং এ মিলাদ একান্তই নবপ্রসিত বিদআত এবং পেট পূজার জন্যই এটা আবিষ্কৃত হয়েছে। দলিল মদখুল ফাতাওয়ায়ে সাত্তারিয়া প্রথম খণ্ড 179 পৃষ্ঠা। হাফিজ আবু বকর বাগদাদি হানাফি ওরফে ইবনু নকতা তদীয় ফাতাওয়ায় লিখেছেন, মিলাদ মাহফিল সলফ বা অতীত মুসলিম সুধিবৃন্দ হতে উল্লেখিত নাই এবং ওই সকল কাজকর্মে মোটেও কোনো মঙ্গল নাই, এটা অতীত সুধিবৃন্দ কর্তৃক সম্পাদিত হয়নি। মিলাদ পাঠের নিয়ম 590 হিজরি সনে বরকুক সুলতান ফকাহ ইবনু নসরের যুগে প্রচলিত হয়। তিনি খুব আরামপ্রিয় সুলতান ছিলেন, শরীয়তের কড়াকড়ির নির্দেশ তিনি মেনে চলতেন না। সামান্য কাজে কিভাবে বেশি সওয়াব পাওয়া যায় তিনি এরূপ কাজে অনুসন্ধান করতেন। অবশেষে শাফিঈ মাজহাবের এক বিদআতী পীর প্রচলিত মিলাদ পাঠের পদ্ধতি আবিষ্কার করে সুলতানকে উপহার দেন। সুলতান বড় সওয়াবের কাজ মনে করে রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম পালনের নামে মিলাদ পাঠের ব্যবস্থা চালু করেন। সেখান থেকেই প্রচলিত মিলাদের উদ্ভব ঘটে। এই মিলাদের পূর্ণ বিবরণ পরবর্তীকালে প্রখ্যাত ঐতিহাসিক ইবনু খল্লিকন 681 হিজরিতে তার গ্রন্থে উল্লেখ করেছেন। তারপর জালালউদ্দিন আজ সয়ুতি তার হোসনুল মুহাজরা আমানিল মাওয়ালিদ গ্রন্থে ইবনু খল্লিকনের লেখার উপর নির্ভর করে মিলাদের বিবরণ পেশ করেছেন। সুলতান মুজাফফর উদ্দিন যে মিলাদ চালু করেছিলেন তাতে যথেষ্ট খ্রিস্টীয় প্রভাব বিদ্যমান ছিল, কারণ সে সময় ক্রুসের যুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য সিরিয়া জেরুজালেম প্রভৃতি এলাকায় আগমন করেছিলেন। তারা যীশুখ্রিস্টের জন্মদিন পালন করত। এসব দেখে শুনে সুলতান মুজাফফর উদ্দিনের মনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস তথা মিলাদের অনুষ্ঠান করার প্রেরণা জেগে ওঠে। ভণ্ড সুফিদের সাথে যোগাযোগ রেখে তিনি 4টি খানকা নির্মাণ করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 400 বছর পর খ্রিস্টানদের মধ্যস্থতায় প্লাটিনাসের নূরের মতবাদ ইসলামের হিকামাতুল ইরাব বা ফালাসাফাতুল ইসলাহ নামে ইসলামী লেবাসে প্রথমে সুফিদের মধ্যে ও পরে মিলাদের মাধ্যমে ইসলামে প্রবেশ করে। এছাড়াও মিলাদের ইতিহাস সম্পর্কে প্রখ্যাত হানাফি আলেম ও বহু গ্রন্থের প্রণেতা মরহুম মাওলানা আব্দুর রহিম তার সুন্নত ও বিদআত বইয়ের 226 পৃষ্ঠায় লিখেছেন, মিলাদের সংক্ষিপ্ত ইতিহাস হল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 200 বছর পর এমন এক বাদশাহ প্রচলন করেন যাকে ইসলামে ফাসিক ব্যক্তি বলে উল্লেখ করা হয়েছে। জামে আজহারের শিক্ষক ডক্টর আহমদ শারবাকি লিখেছেন, 400 হিজরিতে ফাতেমি শাসকরা মিশরে এর প্রচলন করেন।
এক কথায় বলা হয়, এই শায়খ ইবনু মুহাম্মদ নামক এক ব্যক্তি ইরাকের মুসলিম শহরে এর প্রচলন করেছেন। পরে আল মুজাফফর আবু সাঈদ বাদশা ইরাকের ইরবিল শহরে মিলাদ চালু করেন। ইবনু দাহিয়া এ বিষয়ে একখানা কিতাব লিখে তাকে দেন। বাদশা তাকে 1000 দিনার পুরস্কার দেন। দলিল ইয়াস আলুনাকা আনিদ দিন ইওয়াল হায়াহ, প্রথম খণ্ড 471 পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।